যুক্তরাজ্যের বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল 22তম কমনওয়েলথ গেমসের। বৃহস্পতিবার রাতের উদ্বোধনী অনুষ্ঠানে বড় চমক ছিল শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। নিজের বক্তব্যে তিনি খেলাধুলার মাধ্যমে বিশ্ববাসীর মধ্যে বন্ধুত্ব স্থাপনের বিষয়টিকে স্বাগত জানান। এছাড়া 10 মিটার লম্বা যান্ত্রিক ষাঁড়ও ছিল আরেকটি চমক। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্যের পতাকা ইউনিয়ন জ্যাক তৈরি করা হয় গাড়ি দিয়ে। এরপর ছিল মনোজ্ঞ প্রদর্শনী, যার মাধ্যমে কমনওয়েলথের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরা হয়। এছাড়া ছিল বিভিন্ন দেশের অ্যাথলেটদের মার্চ পাস্ট। এই ক্রীড়া আয়োজনে 72টি দেশের 5000-এর বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবার এই গেমসের 7টি খেলায়। বাংলাদেশের 29 জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন, এর মধ্যে 5 খেলার খেলোয়াড় কর্মকর্তারা গেমসে অংশ নিতে বার্মিংহামে পৌঁছেছেন। শুক্রবার মাঠের লড়াই, প্রথম দিনে 4টি খেলায় অংশগ্রহণ ছিল বাংলাদেশের। Gives me the greatest pleasure to declare the 22nd Commonwealth Games open.